আছে নি কি অবস্থা তোমার কি স্কুটার না নাম কি এটার নাম দি নাই সাজে কে এসে স্কুটার রাইড করতেছি ও এটা কি তোমাদেরই ভাবছিলাম সকালে উঠবো কিন্তু আমরা ঘুমাইছি সকাল সকাল, তাই না ভাই? সকালে না উঠা সাকিব ভাই যে কি বাঁচা বাঁচছে, আমি সকালে উঠছিলাম। এক হলো এখানের খাবার দাবারের অবস্থা মানে এখনো পর্যন্ত উন্নত হয় নাই, আর সেকেন্ড হইলো রোদ, মানে ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি কিন্তু রোদের এমন কিরণ, পরে আমরা আবার ঘুমাইছি সবাই। একবার ঘুম ভাঙছে 9টার দিকে, তো 9টার দিকে উঠে দেখি তারা খাওয়া দাওয়া করতে গেছে, আমি আর খাওয়া দাওয়া করি নাই, দেন আবার ঘুম দিছি, আর এখন বাজে হচ্ছে 3টা। দুইজনের টোটে একটা মত হ্যাঁ, তো দুই হাতেই তো আমাদের খাবার দুইজনের। আচ্ছা হ্যাঁ, আমি ভুল করছি, খুশি হয়েছি। হ্যাঁ আচ্ছা, কী ট্রাই করা হচ্ছে? আমি ট্রাই করলাম প্রথমে ডাল, ডালটা খুব সুন্দর, বেগুন ভর্তাটাও ভালো লাগছে এবং আলু ভর্তাটাও মোটামুটি, আর পাশে আছে লাউটা ট্রাই করি নাই। তোর কথা এখানে শেষ হয়ে যাক, আর এরপরে চলে আসে হচ্ছে রানা ভাই। রানা ভাই ফার্স্ট এ ট্রাই করতেছে হচ্ছে পাহাড়ি মুরগি, পাহাড়ি মোরগ মুরগি একটা হলি এলো, মোরগ মুরগি অনেক ঝাল। এন্ড আমাদের হোটেলের বেলকনি থেকে ভিউ, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা কিন্তু ডোবার জন্য রেডি। এখন বের হচ্ছি, বের হবার সাথে সাথে আমার বাইক আর হাবিব হচ্ছে এখানে ভিডিও করতেছে, ওর ভিডিওতে আমি চলে আসছি। না ফ্রেন্ড আসতেছে, আর ও হচ্ছে সেনি, গতবারও কিন্তু ওর সাথে দেখা হয়েছে, এখন ওদের কফি শপ থেকে কফি খাওয়া হয়েছে। সেনি কি অবস্থা? তোমার কি স্কুটার না নাম কি এটার? নাম দাও নাই? ওকে স্কুটারটা একটু রাইড করা যাবে? ওকে চাবি। আর এটা কি লুসাই গ্রাম? আমি কিন্তু কখনো লুসাই গ্রামে যাই নাই, তুমি তো এখানেই আসো, জাস্ট সামনে যাবো আর আসবো। তবে স্কুটার কিন্তু আমি ঢাকা শহরেও রাইড করি নাই কখনো, করছি বাট ভিডিওতে আই থিঙ্ক নাই, আমি একটু কনফিউশনে যে স্কুটারটা এই ও আমি ব্রেক ধরে রাখছি, এটারে ভাবতেছিলাম ক্লাস। ভিন্ন একটা অভিজ্ঞতা সাজেকে এসে, যদিও লুকিং গ্লাসটার জন্য কেমন জানি লাগতেছে, সাজেকে এসে স্কুটার রাইড করতেছি, তবে মজা লাগতেছে। তবে এইবার সাজেকে এসে ব্যতিক্রম কিছু কাহিনীর মধ্যে পড়ছি, ইভেন নতুন করে সাজেকটা আবারও দেখা। আর আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে যেটা শেয়ার করছি যে আপনারা কখনো বৃহস্পতি শুক্র বা শনিবারে সাজেকে আসবেন না, ইভেন কালকে এসেই কিন্তু এটার প্রমাণ পাইছি, আমরা আসছি হচ্ছে বুধবারে, বুধবার আজকে হচ্ছে বৃহস্পতিবার। ব্যাপার যেটা হয়েছে আমরা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে রুমটা পেয়ে গেছি, জাস্ট এইটাই বলবো, আমাদের রুম রেট ছিল মাত্র 1300 টাকা। রুমের মধ্যেই লেখা আছে যে সরকারি ছুটির দিনে রুমের ভাড়া হচ্ছে 4500 টাকা। সো ফার্স্টে আমরা জিজ্ঞেস করি যে ভাইয়া রুম পাওয়া যাবে বা রুম আছে কিনা, সব জায়গায় রুম অ্যাভেলেবেল, বলতেছে যে ভাইয়া আজকে আর কালকে হচ্ছে রুমটা অ্যাভেলেবেল, এরপরে হচ্ছে আপনাদের বেশি রেট দিয়ে থাকতে হবে। তো যেহেতু আমরা দুই দিন থাকবো, গতকালকে একদিন আজকে হচ্ছে সেকেন্ড দিন, এই জন্য আমরা কিন্তু মাত্র 1300 টাকায় রুম ভাড়া পেয়ে গেছি, ইভেন রুমটা পারফেক্ট ছিল, রুমের ভিউ পারফেক্ট ছিল, এভরিথিং পারফেক্ট। আর একটা ব্যাপার, আশেপাশে যেই কয়েকটা রিসোর্টে আমরা খোঁজ খবর নিছি, প্রতিটা রিসোর্টেই আমাদেরকে 1500 টাকা, 2000 টাকা এরকম রেট বলছে। আর বাইক রাইড করতে করতে
বাইক বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে, স্কুটার রাইড করতে করতে চলে আসলাম একদম সাজেকের শেষ প্রান্তে, টিজিবি লুসাই কটেজ। আমার লাইফে ফার্স্ট যখন আমি সাজেকে আসি তো টিজিবিতেই ছিলাম, এরপরে আস্তে আস্তে ওই দিকে থাকা হয়েছে। সাজেকে এটা আমার কাছে ডিফারেন্ট, আমি কিন্তু ঢাকা শহরেও স্কুটার রাইড করে মনে হয় না একটা ভিডিও শ্যুট করছি, বাট সাজেকে এসে এই ওই বারবার শুধু ভুল হয়ে যাচ্ছে। ভালো, আমরা একটু চলো লুসাই গ্রামে যাই, একটু গ্রামটা দেখে আসি, আর যেহেতু এখানকার স্থানীয় ও সেনি আছে। ওকে, জাস্ট ডান এনো তোমার স্কুটার। এটা কি তোমাদেরই সাজেকে সবকিছুই তোমাদের? হ্যাঁ, এটা হচ্ছে ট্রি হাউস। ইভেন কখনো আমি এখানে আসি নাই, ফার্স্ট টাইম, বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ডিসেম্বরে এটা কি রাজার ঘর? মন্ত্রী? আচ্ছা, লুসাই গ্রাম, তার মানে এটা কি মানে তুমি কি লুসাই? অন্ধকারে কিছু হয়তো দেখতে পারবো না, জাস্ট এখানে অনেকেই আসছে, এসে লাইক ছবি টবি তুলতেছে। আই থিঙ্ক উনি হচ্ছে রাজা, আর এখান থেকে ভিউটা এমন। আসেন মামা, বাস খান বাস, সাজেকের ঐতিহ্যবাহী খাবার না খালি মিস করবেন, আমি সিনি ড্রাইভার। আচ্ছা, এই হচ্ছে বাস খাওয়া। হ্যাঁ, আর বাসটা কিন্তু অর্ডার দিছে হাবিব। আমি বাসই খাই, মানুষ দেই এই কেন খাচ্ছি। আমাদের খাবার অলরেডি রেডি, এই তো আমাদের সব রেডি আছে, বাস কুরুল, এই হলো আমাদের চিকেন, আর এটা হলো বাস, বাসের কুরুল আর চিকেন ফ্রাই এন্ড সস। আর কাহিনী হচ্ছে কাঁকড়া খাওয়ার আগে রানা ভাইয়ের মুখে হচ্ছে মানে মুখ থেকে কাঁকড়া পাহাড়ে যেহেতু উঠতে পারছে, কোন সময় মুখের মধ্যে এসে কামড় দেয়। সাগর থেকে কাঁকড়া পাহাড়ে উঠছে, আর আমরা দুইটা কাঁকড়া অর্ডার দিছি তিনজন ভাই। কাঁকড়ার পরে আরো কিছু ট্রাই করে দেখবেন? মুরগির রান রান খেতে হবে না, একটা রান কিন্তু খাওয়া হয় না, ফার্স্টে বলছিলাম, ঘুরে ফিরে কিন্তু আপনি রানই দেখতেছে, এটাই ঠিক আছে। তিনটা, আচ্ছা এটার নাম যেন কি? রসপুরি, মিষ্টি জাতীয় রসপুরি। না, এটা আমি আগে অনেকবার ট্রাই করছি অ্যাকচুয়ালি, ওই যে আমাদের চিকেনটা রেডি হচ্ছে, সো এর মধ্যে জাস্ট একটা রসপুরি ট্রাই করে দেখি। আমার না দিয়া খাওয়া যাবে না, আমার দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে আবার জিবলা কেমন দিচ্ছেন, সত্যি কথা কি এটা বললাম, এগুলো কি স্ট্যান্ডার্ড? এটা কি আসলে? আচ্ছা ভাই কি বিয়ে করছে দেখেন, আপনি যদি, আমি বুঝতেছি না আসলে। আচ্ছা ভাই, আপনি ফোকাসে কেন ওদিকে চলে গেলেন? হ্যাঁ ভাই, ওর ওয়াইফের জন্য দেখতেছে। হ্যাঁ দেখি, আমরাও দেখতেছিলাম একটু। আচ্ছা কফিটা কেমন? কফিটা ভালো। আচ্ছা, গতবার অন্য একটা শপ থেকে কফি খাইছিলাম, সেটা হচ্ছে কফি ডোর, না? অলরেডি আর্জেন্টিনা একটা ম্যাচ হারছে, আজকে হচ্ছে ব্রাজিলের একটা ম্যাচ, না আমি নিজেও আর্জেন্টিনা।